पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने की बड़ी घोषणा। रियायतों के साथ 15 फरवरी तक बंगाल में बढ़ाई गई कोविड की पाबंदियां, लेकिन इसके साथ ही कई सारे छूट भी उन्होंने दिए हैं। सीएम ममता बनर्जी ने कहा है कि वर्क फ्रॉम होम की सीमा बढ़ाकर 75% कर दी गई है। इसके साथ ही नाइट कर्फ्यू की सीमा भी बढ़ा दी गई है, राज्य में रात 11 बजे से लेकर सवेरे 5 बजे तक रहेगी। कोरोना के मामलों में पिछले कुछ दिनों में देश के कई राज्यों में कमी देखने को मिल रही है। दिल्ली मुंबई सहित देश के कई बड़े राज्य में अब पाबंदियों में छूट देखने की शुरुआत की जा चुकी है। वहीं पश्चिम बंगाल के मुख्यमंत्री ममता बनर्जी ने भी कोरोना के मामलों में कमी आने के बाद 3 फरवरी से स्कूल खोलने का फैसला लिया है। राज्य में 8वीं से 12वीं तक के स्कूल, कॉलेज और विश्वविद्यालय खोल दिए जाएंगे। इसके साथ ही नाइट कर्फ्यू के टाइमिंग में भी बदलाव किया गया है। अब राज्य में रात 11 बजे से लेकर सुबह 5 बजे तक नाइट कर्फ्यू जारी रहेंगे। अधिकतर राज्यों में अब कोरोना के मामलों में कमी देखने को मिल रही है। 50% ছিল সেটা 75% করা হচ্ছে, যেহেতু কোভিড এখানে অনেকটা অধোগতিতে আছে, অনেকটাই কম আছে এবং মানুষও সচেতন হয়েছে। আমার মানুষকে অভিনন্দন অনেক, সাধারণ মানুষকে এবং যারা কোভিড ওয়ারিয়ার ভালো হয়ে ফিরে এসেছেন, ভালো আছেন, তাদের জন্য আমার অনেক অভিনন্দন। আজকে কিন্তু অ্যান্টিজেন টেস্ট করলেই ধরা পেয়ে যাচ্ছে লোকে, ইভেন অ্যান্টিজেন কিটসটা বাজারেও কিনতে পাওয়া যায়, যেগুলো WHO বা ICMR যেগুলোকে রেকগনাইজ করেছে। সুতরাং 5 মিনিটের মধ্যে সে জানতে পারে তার কোভিড হয়েছে কি হয়নি, এবং হয়ে থাকলেও আজকে একদিন দুদিন তিন দিনের মধ্যে কোমরবিডিটিস না থাকলে খুব একটা সিরিয়াস কিছু নয়। কাজেই ববিও এখানে আছে, আমি CSO আছে, আমি জিজ্ঞেস করছিলাম যে কোভিড এখন কমতির দিকে এবং তাই আমরা 3 বছর ধরে রেস্ট্রিকশান চলছে সমানে, এই রেস্ট্রিকশান যদি সারাক্ষণই চলে জীবনে তাহলে তো মানুষের জীবনটাই একটা অন্ধকারের মধ্যে গিয়ে আসীন হবে। জীবন না চললে জীবিকা কি করে চলবে, আর জীবিকা না চললে জীবন কি করে চলবে? আর মানুষের যদি কর্মক্ষমতা না থাকে, ক্রয় ক্ষমতা না থাকে, বাজার চালু না থাকে, ইন্ডাস্ট্রি তৈরি না হয়, এমপ্লয়মেন্ট তৈরি না হয়, চাষি চাষ করতে না পারে, তাহলে কাজকর্মগুলোই বা হবে কি করে? সেই জন্য অনেক সিদ্ধান্ত নিয়ে আমরা ওয়ার্ক ফ্রম হোমটা 75% করে দিয়েছি। সিনেমা হলগুলোর ক্যাপাসিটিও 75% করা হয়েছে, 50% থেকে যাত্রা থেকে সিনেমা পর্যন্ত। রাত্রির যে রেস্ট্রিকশনটা ছিল আপ টু 10 o'clock, সেই রেস্ট্রিকশনটা আমরা 11টা পর্যন্ত করেছি, 11টা থেকে ভোর 5টা। আমরা স্কুল যেটা বলছি, এখানে এডুকেশন মিনিস্টার এবং এডুকেশন সেক্রেটারি আছে, এক হচ্ছে 8, 9, 10, 11, 12 ইউনিভার্সিটি কলেজেস, এগুলো 3 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তার কারণ 4 তারিখে আর 5 তারিখে সরস্বতী পুজোর ছুটি দেওয়া আছে, 3 তারিখ স্কুলটা খুললে ছেলেমেয়েরা সরস্বতী পুজোটা করতে পারবে। 4, 5, 6 পরপর 4, 5 2 দিন ছুটি দেওয়া আছে, যেহেতু শনিবার পড়েছে সরস্বতী পুজো, কাজে তারা শুক্র শনি রবি টিচাররাও টাইম পেয়ে যাবে, স্টুডেন্টরাও টাইম পেয়ে যাবে। আর বাচ্চারা যারা মানে মানে এটা হচ্ছে ক্লাস 7 পর্যন্ত, 5 to 7, এক্ষুনি ছোটদের প্রাইমারিটাকে আমরা ধরছি না, 5 to 7 যারা আছে তাদের পাড়ায় পাড়ায় পাঠশালা হবে, শিক্ষালয় পাড়ায় পাড়ায় শিক্ষালয় করে ছোট ছোট জায়গা বেছে নিয়ে শিক্ষকরা শিক্ষিকারা তাদের শিক্ষা দেবেন। আর 8, 9, 10, 11, 12 কলেজ, পলিটেকনিক, ITI, ইউনিভার্সিটিজ তাদের 3 তারিখ থেকে চালু হয়ে যাচ্ছে, এবং 3 তারিখে চালু হয়ে যাচ্ছে এই কারণে 4, 5 সরস্বতী পুজোর ছুটি আছে। প্রত্যেকটা শিক্ষায়তনেই আমরা জানি তারা সরস্বতী পুজো করেন, সুতরাং আজকে জেনে গেলে তারা হাতে দুটো টাইম পাবেন এবং মা সরস্বতী আরাধনা করতে পারবেন। অল গভর্নমেন্ট অফিসেস শ্যাল ফার্নিশড সেলফ ফাংশন উইথ 75% অফ টোটাল স্ট্রেন্থ, ইভেন অল প্রাইভেট অলসো বাড়িয়ে দেওয়া হলো। স্পোর্টস অ্যাক্টিভিটিস এগুলো 75% অফ সিটিং ক্যাপাসিটি যেটা ছিল, 75% পর্যন্ত সিটিং ক্যাপাসিটি ইউজ করতে পারবে। কালচারাল প্রোগ্রাম, পলিটিক্যাল প্রোগ্রামও, অর্থাৎ আগে যেটা ছিল 200, সেটা ধরুন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সেটা যদি হয় হাফ অফ দ্য স্টেডিয়াম বা 75% অফ দ্য স্টেডিয়াম দে ক্যান ইউজ। হলগুলো 75% করা হয়েছে, একমাত্র রাস্তার মিছিল মিটিংগুলো
একটু রেস্ট্রিকশনে রাখা হয়েছে, কারণ একেবারে সবটা ছেড়ে দিলে প্রবলেম হতে পারে। তাই ওটা যেমন 200 এর মধ্যে সীমাবদ্ধ ছিল, ওটা 200 এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আপনারা জানেন ইলেকশনও চলছে, ইলেকশনে কমিশনের বিধিনিষেধ মিলেই এগুলো আমি তো অট করে ডিসিশন নিতে পারি না, কারণ এখন এটা আন্ডার ইলেকশন কমিশন, মিউনিসিপ্যালিটি ইলেকশন অনেকগুলো জায়গায়, কর্পোরেশন ইলেকশন চলছে। তাই তাদের যে বিধিনিষেধ, সে বিধিনিষেধ মিলেই তারা কাজ করবে। মিটিং, কনফারেন্স অ্যান্ড সেমিনার উইল বি অ্যালাউড উইথ পার্টিসিপেন্টস অ্যান্ড এক্সিডিং 75% অফ সিটিং ক্যাপাসিটি অফ দ্য ভেনু। ধরুন আমি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যেমন আমরা একটা উদাহরণ দিলাম, সললেকও আছে, আমাদের সিএবিরও আছে, ওদেরও আইপিএল টাইপিএলগুলো আসছে। সুতরাং এটা একটা ভেনুতে 75% ক্যাপাসিটি রেখে করতে পারবে। রেস্টুরেন্টস অ্যান্ড বার্স মে রিমেন ওপেন 75% অফ দ্য সিটিং ক্যাপাসিটি অ্যাট এ টাইম। সিনেমা হলস অ্যান্ড থিয়েটার্স হলস মে অপারেট উইথ 75% সিটিং ক্যাপাসিটি। পার্কস, এন্টারটেনমেন্ট পার্কস অ্যান্ড ট্যুরিস্ট প্লেসেস মে ওপেন ফর ভিজিটার্স অ্যাজ পার নর্মাল অপারেশনাল আওয়ার্স। এবং বিশেষ করে সুইমিং থেকে শুরু করে যারা আছে, ট্রেনিং বিভিন্ন আছে, তাদের 75% অ্যালাউ করা হয়েছে। পার্কও খুলে দেওয়া হচ্ছে, যাতে পার্কে যারা লোকাল ভিজিটার্সরা ভিজিট করতে পারে, সেজন্য করে দেওয়া হচ্ছে। এটা আপ টু 15 ফেব্রুয়ারি, আমরা আবার দেখে নেব সিচুয়েশন। এখন এই সিচুয়েশনে এটা আমরা করে দিলাম, তাতে লোকে সুবিধা হবে। আর একটা হচ্ছে, আমরা বম্বে দিল্লি ফ্লাইটটা ডেলি করে দিচ্ছি, শুধু ব্যাঙ্গালোরটা যেহেতু ওখানে একটু রাইজ আছে, সেজন্য আমরা একটু ওয়েট করছি। আর আমরা ইউকে কলকাতা যেটা ফ্লাইটটা ছিল, সেটাও আমরা অ্যালাউ করে দিচ্ছি, সাবজেক্ট টু আরটিপিসিআর। এখানে নেমে আরটিপিসিআর করতে হবে। আগামী 16 ফেব্রুয়ারি আমরা আবার ইন্ডাস্ট্রি মিট করছি, বিশেষ করে চেম্বার্স গুলোর সাথে। 14th হবে না, 14th বাবা পঞ্চানন বর্মার জন্মদিন, তুমি দেখো তো 16th করা হয়েছে, 14th আমরা দেখলাম না ক্যালেন্ডারে, পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটির দিন থাকে, আমি জানি এটা, আমরা ছুটির দিবস হিসেবে ঘোষণা করেছি না, সেই জন্য আমরা 14th থেকে 16th নিয়ে যাচ্ছি। আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, একটা স্টেট গভর্নমেন্ট অ্যানাউন্সেস দ্য লঞ্চ অব দ্য ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস ইন্টার্নশিপ স্কিম 2022, স্টুডেন্টস ইন্টার্নশিপ স্কিম আমরা চালু করছি। এবং এটা যারা বাংলায় বাস করে এবং কমপ্লিটেড আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস স্টাডিজ ইনক্লুডিং পলিটেকনিক অর আইটিআই অর ইকুইভেলেন্ট কোর্স, অ্যাটলিস্ট 60% মার্কস যারা পাবে এবং 40 বছর বয়সের মধ্যে, তারা এটা অ্যাপ্লাই করতে পারবে, এলিজিবল হবে।